পশ্চিমবঙ্গে যারা শাসক তারা চেয়েছিল যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের উপরে নিয়ন্ত্রণ আনা হোক, কারণ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেসব ভার্ডিক্ট দিচ্ছিলেন, রায় দিচ্ছিলেন, সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির তথ্যকে প্রকাশ করে দিচ্ছিল। তাই পশ্চিমবঙ্গ সরকারের যারা নেতা মন্ত্রী শান্তি তারা ঘুরিয়ে ফিরিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছে এবং অবৈধভাবে আক্রমণ করেছে। তাদের আক্রমণের মধ্যে দিয়ে প্রতিহিংসার মানসিকতার প্রকাশ পেয়েছে, সেটা তো চলছিল। কিন্তু অকুত ভয় একজন বিচারক কোনো কিছুর পরোয়া না করে তিনি নিষ্পেষিত নির্যাতিত বঞ্চিত মানুষকে আইনি সহযোগিতা করার যে উদাহরণ তৈরি করলেন বাংলায়, তা আমাদের সকলের কাছে এক অভূতপূর্ব। আমি বলতে পারি যে হি হ্যাজ প্রুভড হিমসেলফ অ্যাজ এ ক্রুসেডার এগেনস্ট দ্য করাপশন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে এক ধর্মযোদ্ধা হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছেন। পহলে করার চাইয়ে থা দবাব কে আনে কে বাদ কিউ কর রহে হ্যায়, কিউকি ও সত্তারূঢ় পার্টি কে ও এমপি হ্যায়, জিতনে বড়ে লোক হো সকতে হোনে দিজিয়ে, লেকিন কানুন সবকে লিয়ে বরাবর হোনা চাইয়ে। আজ জব হামারে অ্যাথলেটিক্স নে, হামারে স্পোর্টসম্যান নে বাহার সে সোনা জিত কর আতে হ্যায় ইয়া কোই পুরস্কার জিত কর আতে হ্যায় তো মোদিজি বাহবা করতে তো হ্যায়ই, আর সাথ সাথ ও দিখাতে হ্যায় ইয়ে নয়া হিন্দুস্তান কি নয়া নজারা। লেকিন আজ ইয়ে নয়া হিন্দুস্তান কি নয়া নজারা এ ভি দেখো কি হামারে উস জো মহিলা স্পোর্টস পার্সন হতে হ্যায় উনকে সাথ জিস তরিকে সে বদসলুকি কিয়ে গয়ে হ্যায় আর ও ভি এক পদ পে রহতে হুয়ে উসকে খিলাফত সরকার কি তরফ সে কোই কদম উঠানে কি কোই কোশিশ নেই কি হ্যায়। জব সুপ্রিম কোর্ট গয়ে, সুপ্রিম কোর্ট জানে মে কিউ মজবুর হো রহে হ্যায় লোক, সুপ্রিম কোর্ট জানে কি কিয়া জরুরত হতি আগর সত্তারূঢ় পার্টি সহি ঢঙ্গ সে সহি কদম উঠাতে তো সুপ্রিম কোর্ট কি দরওয়াজা খটখটানে কি কোই জরুরত নেই সমা কিসি কো হোনা চাইয়ে থা। ইসমে ইয়ে সাবিত হতে হ্যায় ইয়ে মোদি আর বিজেপি পার্টি কে লিয়ে দেশ আগে নেই, জনতা আগে নেই, পার্টি কি আপনা স্বার্থ আগে হ্যায়। ইসলিয়ে উনকে পার্টি কে নেতা কো বচানে কে লিয়ে মন্ত্রী সে সান্ত্রী সব লগে হুয়ে হ্যায়, সুপ্রিম কোর্ট কি তরফ সে জিস তরিকে কি হস্তক্ষেপ হুয়ে হ্যায় উসকে চলতে ও আজ দবাব কে আকে আজ ইয়ে এফআইআর কম সে কম লিয়ে হ্যায়। লেকিন মাই চাহতা হুঁ যে মোদি জি উনকে পার্টি কহ দে কি ইয়ে ত্যাগপত্র দিয়ে কম সে কম জিস পদ পে হ্যায় উস পদ সে ইসকো তুরন্ত হটায়া যায়, জব তক ইয়ে জো যাঁচ পড়তাল হোনে কি সময় জিতনে তক ইয়ে যাঁচ পড়তাল হতে রয়েঙ্গে আর জব তক ইয়ে তহকিকাত কি ফয়সলা নহীঁ নিকলনে বালা হ্যায় তব তক ইনকো পদ মে রহনা অনুচিত হোগা ইয়ে মাই জরুর সমজতা। কানুন কি স্থিতি ও বদতর হতে যা রহে হ্যায় সারে বঙ্গাল কি, আজ কি তারিখ মে সারে বঙ্গাল কে লোক ইয়ে দেখ 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 রহে হ্যায়। এক নাবালিকো পে অত্যাচার আর সাথ সাথ উনকো বেরহমি সে হত্যা আর হত্যাকে বাদ ভি বঙ্গাল কে পুলিশ জিস তরিকে সে উনকে সাথ বর্তাও কিয়ে হ্যায় মতলব ইয়ে কবি কবি লাগতা কি হাম লোক কিয়া কই এক সভ্য সমাজকে লোক হ্যায় ইয়া ফির জানোয়ার কি সমাজকে লোক বনতে যা রহে হ্যায়, কি হামারি জো ইনসানিয়ত কি জো ছোটে মোটে জো চিজ অভি ভি বচে হুয়ে হ্যায় উসমে ভি কবি ইস তরিকে কি এক মৃতা জো লড়কি খুন হো গয়ে হ্যায়, জো নাবালিক লড়কি খুন হো গয়ে হ্যায় উসকে সাথ ভি ইস তরিকে কি ক্রূর আর অন্যায় বর্তাও কৈসে কিয়া যা সকতা আর ইসকে চলতে ওয়াকে আম লোক কি অন্দর কি যে গুসা বরকানে কা যে দৃশ্য হামলোক দেখে হ্যায় ইয়ে সব কুল মিলাকে ইয়ে বড়া চিন্তাজনক হ্যায়। স্থিতি ধীরে ধীরে গম্ভীর হতে যা রহে হ্যায় ক্যুকি বঙ্গাল মে কানুন স্থিতি বলকে কুছ চিজ আর বচে নেই। স্যার সিবিআই ইনভেস্টিগেশন কি মাঙ্গ করনা চাহেঙ্গে স্যার?
ये तो मांग बंगाल में जहाँ कोई दहशतगर्द होते हैं, जहाँ कोई नापाक करतूतों को अंजाम दिया जाते हैं, लोग जानते हैं कि बंगाल की जो कानून व्यवस्था है इसका कोई सहारा नहीं मिलने वाला है। तो इसलिए लोग बराबर हर घटना में सीबीआई की जांच, तहकीकात सीबीआई की बदौलत हो, ये लोगों की अपना मांग रहते हैं। जो मृतकों के परिवार उनका भी ये मांग रही है, हम भी इनको ये मांग को समर्थन।